বাপ দাদার দোহাই দেওয়া এটা মুসলিমদের কৃষ্টি কালচার নয়, এটা হিন্দুদের কৃষ্টি কালচার। এক মিনিট, আপনি একজন হিন্দুকে গিয়ে বলবেন, হিন্দু হিন্দু ভাই তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। হিন্দু ভাই বলবে, কেমনে মুসলিম হই, ইসলাম তো শান্তির ধর্ম, এটা খুব ভালো করে জানি। কেমনে মুসলিম হই, আমার বাপদাদা থেকে যে এই ধর্ম চালু আছে, বলবে না এরকম। আরে সমাজের প্রচলিত হিন্দু ভাইদের কথা কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, নাম শুনেছেন? এই যুক্তি দেখিয়েছিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত যে খেদমত করেছে, কত যে খেদমত করেছে, মরার সময়তে বলছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে তো আমি নবী, আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এখানে আরেকটা কথা বলি, অনেক নামদারি আলেম আছে, তারা বলে যে আহলে হাদিসরে বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না, এটা নাকি আহলে হাদিসের আকীদা। আহলে হাদিসের আকীদা এটা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না, এটা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন আল্লাহর অনুমতিক্রমে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের আহলে হাদিসদের বৈশিষ্ট্য। কাজেই সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আমি কথার মধ্যে কথা চলে এসেছি, আমি আপনার সামনে বলতে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত যে খেদমত করেছে, ইসলামের কত যে খেদমত করেছে, কিন্তু মরার সময়তে কালেমা নসিব করতে পারেননি। জানেন কেন? শুধু বলেছে যে কেমনে বলি, বাপদাদা থেকে যে এটা চলে এসেছে, বাপদাদার দোহাই দিয়েছে। তো ভাই বাপদাদার দোহাই দেওয়া এটা তো মুসলিমের কৃষ্টি কালচার না ভাই, বাপদাদার দোহাই দেওয়া এটা মুসলিমের কৃষ্টি কালচার না, এটা হিন্দুর বৈশিষ্ট্য। হিন্দু বলতে পারে যে এটা বাপদাদা থেকে চলে এসেছে, কিন্তু মুসলিম ব্যক্তি আলেম মানুষ কখনো বলতে পারে না যে এটা বাপদাদা থেকে চলে এসেছে। আলেম মানুষ বলবে এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, অতএব সবাইকে মানতে হবে, এটা বলতে হবে, আলেমের বৈশিষ্ট্য। আমার ইমামতি থাক, আমার খতিবগিরি থাক, আমার প্রধান বক্তাগিরি থাক বা না থাক, তাতে আসে যায় কি, তাতে আসে যায় কি? এখানে দাওয়াত না পেলে আরেক জেলাতে দাওয়াত দিবে, আরেক জেলাতে দাওয়াত না পেলে কাজ করে খাবো, তাতে কি হয়েছে? কিন্তু হককে গোপন করে, হককে গোপন করে বাতিলের সাথে আপোষ করে চলতে রাজি নই।